বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেন পাকোড়া রেসিপি। তো বাড়িতে কিভাবে খুব সহজেই চিকেন পাকোড়া বানানো যায় তোমাদেরকে পুরো রেসিপিটি শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে চিকেন পাকোড়া বানাবার জন্য বেশ কিছুটা সলিড চিকেন নিয়েছে। তারপর মশলা বাটা, তো এখানে আছে কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে সব কিছু মিক্সে পেস্ট করে দিয়ে দিল। তারপর একটা কাঁচা ডিম ফাটিয়ে দিল, হলুদ গুঁড়ো, লবণ, তারপরে টমেটো সস, তারপর কর্নফ্লাওয়ার। তো এটাকে ভালো করে মেখে হাত দিয়ে ভালো করে মাখতে হবে, তারপর ভাজতে হবে। তো এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছে। তো এটা এবার ভাজা হবে, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, একসঙ্গে অনেকগুলো বেশ চিকেন পকোড়া দিয়েছে। তো এটা বেশ খেতে মুচমুচে টেস্টি টেস্টি হয়েছিল। বাড়িতে খুব সহজে এটা বানানো যায়, দোকানে থেকেও খেতে ভালো হয়েছিল। দেখো বন্ধুরা, আমাদের চিকেন পাকোড়া একদম রেডি, একদম কড়া করে ভাজা হয়েছে, টেস্টি টেস্টি মুচমুচে। তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করব। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ, টাটা বন্ধুরা।